সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সিরাতুন নবীর আলোচনায় গত সপ্তাহে বলেছিলাম যে আজকে শুরু হবে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি এবং ওনার কওম তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ইন্তজার করছেন কিন্তু ওনাদের কাছে ছিল না আসলে কোনো উট সওয়ার হওয়ার জন্য কোনো বাহন ছিল না এই বিষয়ে আজকে আলোচনা শুরু হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওনার সঙ্গে ইয়ামান থেকে আসা বেশ কিছু লোকজন মদিনায় তখন ইসলামকে কবুল করে থেকে গিয়েছেন এবং ওনারা সবাই অত্যন্ত আগ্রহী এই তবুকের যুদ্ধে দিতে যেতে কিন্তু ওনাদের কোনো বাহন নেই এতশো মাইল কীভাবে হেঁটে যাবেন প্রায় আটশো মাইলের মতো রাস্তা মরুভূমি পাড়ি দিতে হবে ইতিমধ্যেই যা কিছু উঠছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো যাদেরকে দিতে পেরেছেন দিয়ে দিয়েছেন বন্টন করে কিন্তু ওনাদের বেশ কয়েকজন মিস করেছেন তো ওনারা আবু আব্দুল্লাহ আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার কওম আমাকে বললেন যে আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কাছের মানুষ আপনাকে অনেক মহব্বত করেন আপনি একটু যান গিয়ে বলেন যে আমাদেরকে একটু উট জোগাড় করে দিলে আমরা খুব ইন্তজার করছি আমরা যুদ্ধে যেতে অনেক আগ্রহী তা আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইন্না আসহাবি আরসালুনি ইলাইকা লিতাহমিলাহুম ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী আমার ভাইরা আমাকে বাধ্য করলো আপনার কাছে আসতে একটু তাদের জন্য আর যে নিয়ে আসতে দরখাস্ত যে আপনি তাদের জন্য যদি কিছু বাহন জোগাড় করে দিতে পারেন কিছু উট জোগাড় করে দিতে পারেন এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো উট নেই আর উনি তো নিজেই সব কিছু পরিচালনা করছেন তিনি প্রধান তিনি কমান্ডার তিনি সব কিছু ওনার নবীর উপস্থিতিতে অন্য কেউ তো আর কোনো ধরনের দায়িত্ব পালন করার মতো সাহস নাই আর যেভাবে ওনার কমান্ড সবাই গ্রহণ করবে মানবে এটা অন্যরা কতটুকু অ্যাকসেপ্ট করবে কাজেই সমস্ত দায় দায়িত্ব ওনাকেই পালন করতে হচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে তো উনি খুব ব্যস্ত আর ইতিমধ্যে উঁটও নেই ওনার কাছে শেষ হয়ে গেছে তো যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাদেরকে কিছু উট দিলে আমাদের ভাইরা একটু যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহি লা আহমিলুকুম আলা শাই আল্লাহর কসম তোমাদেরকে নেওয়ার মতো কোনো বাহন কোনো জানোয়ার কোনো পশু বা উঁট দেওয়ার মতো আমার আল্লাহর কসম কোনো সুবিধা নাই কোনো সুযোগ নাই কথাটা তিনি একটু কষ্ট পেয়েই বলেছেন তো ওনার এই জবাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে আবু মুসা আশআরী এক্সপেক্ট করেন নাই আহারে ওনারে কষ্ট দিয়ে ফেলছি বোধ হয় তো তিনি বলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু পরে যে ওয়া আফাক্তুহু ওয়া হুয়া গাদবান ওয়া লা আশউর আমি ওনাকে গিয়ে যখন দেখা করলাম এই কথা বলছি আমি খেয়াল করিনি যে উনি তখন সাংঘাতিক টেনশনে আছেন উনি বোধহয় একটু তখন ওনার মেজাজটা তখন একটু স্বাভাবিক ছিল না আর আমি ওই সময় গিয়েই এই কথা বলে ফেলেছি আমি খুব রিগ্রেট করলাম পরে খুব আফসোস করলাম যে আমি কী কাজটা করলাম ওয়া রাজাতু হাজিনান মা মিন মিন মান আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কষ্ট দিতে চাইনি তিনি পারবেন না অথচ গিয়ে ওনার কাছে আমি এভাবে চাওয়া আমি খুব কষ্ট নিয়ে ফেরত আসছি আমার ভাইরা আমারে এই জোর করে যেতে বললো আর আমি বললাম আর উনি এভাবে আমাকে বললেন এটা তো উনি নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন আমার এই সময় ওনার কাছে আবদার করাটা তিনি হয়তো আমার উপরে খুব কষ্ট নিয়েছেন যেভাবে তিনি আমাকে জবাব দিয়েছেন মনে হচ্ছে যে আমি ওনার কষ্টের শিকার হয়ে গেলাম মনে কষ্ট পেলাম কি না তখন আমি আমার এই সাথীদের কাছে ফেরত এসে বললাম যে উনি তো এরকম করে জবাব দিয়েছেন তোমরা পাঠালা দেখো এখন হলো এখন আমি বোধহয় ওনাকে কষ্ট দিয়েছি আর ওনার কাছে দেওয়ার মতো কিচ্ছু না আল্লাহর কসম করে উনি বলে দিয়েছেন তোমরা কাজটা কী করলা তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটু পরেই দেখি যে পেছন দিক থেকে দৌড়ে আসছে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে আমাকে ডেকে বলছেন আয় আব্দুল্লাহ ইবনে কাইস আবু মুসা আশআরীর লকব টাইটেল হচ্ছে আবু মুসা আশআরী উনি এই নামেই বেশি পরিচিত কিন্তু ওনার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কাইস বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওই নামে ডাকলেন আব্দুল্লাহ ইবনে কাইস শোনেন কথা এদিকে আসেন আজাবতু আমি তার ডাকে সাড়া দিলাম তখন তিনি বললেন যে আজেব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডেকে পাঠিয়েছেন আপনাকে আসতে বলেছেন
তা আমি চলে আসলাম। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, খুদ হাদাইনিল করিনাইন ওয়া হাদানাইল করিনাইন লিসিত্তাতি আবিরাতিন ইবতাআহুন্না হিনা ইযিন মিন সাদ। তিনি আমাকে তখন দেখালেন যে এই দুইটা, এই দুইটা, এই দুইটা, মোট ছয়টা সোনাটা উটকে তিনি কিনেছেন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে, ওই আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহুর লোকজনকে দেওয়ার জন্য ছয়টা উট উনি টাকা পয়সা দিয়ে খরিদ করার ব্যবস্থা করতে পেরেছেন। তারপরে আমাকে খবর দিলেন আর বললেন, এইগুলো দেখিয়ে ফান্তালিক বিহিন্না ইলা আসহাবিক, এগুলো নিয়ে তোমার সাথীর কাছে চলে যাও, তাদের কাছে নিয়ে যাও। হ্যাঁ, তারপরে গিয়ে বলো, ফাকুল ইন্না আল্লাহ আও কালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহমিলুকুম আলাহা উলাই ফারকাবুহুন। গিয়ে বলো যে আল্লাহ অথবা কোনো কোনো রেওয়ায়েত আল্লাহর রাসূল তোমাদেরকে বলেছেন, তোমাদের জন্য জোগাড় করে দিয়েছেন এই কয়েকটা পশু, কয়েকটা উঁট, তোমরা এগুলোর উপরে সবার হয়ে যুদ্ধে যোগদান করতে পারো। তো আমি সেগুলোকে নিয়ে, উঁটগুলোকে নিয়ে আমার সাথীদের কাছে পৌঁছে গেলাম। তারপরে তাদেরকে বললাম, ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলুকুম আলাহা উলা, এই তোমাদের জন্য তিনি সবার হয়ে যেতে সফর করতে এই উঁটগুলো জোগাড় করে দিয়েছেন। তবে কথা আছে, লা তাদুন্নু আন্নি হাদাসতুকুম শাইআন লাম ইয়াকুলহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এটা মনে করো না আমি যে একটু আগে এসে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছে দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি কি খামাখা বলছিলাম নাকি? ওনার সন্দেহ হয়ে গেল যে আমি যে একটু আগেই বললাম উনি একেবারে ওনার মন মেজাজও ঠিক নাই, আর এমন সময় গিয়েছি ওনার কাছে দেওয়ার নাই, আর পিছন দিকে না আসতে উনি আবার দেওয়ার জন্য আরেকজনকে পাঠালেন, তো আমি কি আসলে ঠিক মতো বলেছি কি না, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই আল্লাহর কসম করে বলেছেন যে দিতে পারবেন না, দেওয়ার মতো নাই, আমি কি বানাইয়ে বললাম নাকি, তাদেরকে অতিরিক্ত কথা বললাম নাকি? উনি নিজের ব্যাপারে এবার একটু চিন্তা হয়ে গেলেন যে আমি তো লোকদের কাছে হালকা হয়ে গেলাম, এখন এখন কি করা। তখন তিনি বললেন যে শোনো, আমি এমন মনে করো না যে যে কথা রাসূলুল্লাহ সাল্লাম বলেন নাই আমি খামাকা তোমাদের কাছে বাড়িয়ে বানিয়ে বলেছি, এরকম কিন্তু মনে করো না। তো ওরা বললেন সাথীরা সবাই, ইন্না কাইন্দেনা আলা মুসাদ্দাক, ওকে, তোমরা আমরা জানি তুমি আমাদের মধ্যে অত্যন্ত বিশ্বস্ত, তোমার প্রতি আমাদের অনেক আস্থা আছে, তুমি খামাখা এই আশঙ্কা করছো কেন যে আমরা তোমার ব্যাপারে একটা অন্য ধরনের একটা ধারণা পোষণ করব। তো ওয়ালান্না ফালান্নামা আহবাব, তারপরে তিনি বললেন, ওনারা বললেন আচ্ছা ঠিক আছে, আপনি যদি চান, আপনি যেটা করতে চান সেটা আমরা করব। তো সেটা হলো যে তোমরা আমার সঙ্গে আসবা, যারা আমি যখন ওনাকে এই উঁটের আবদার করেছিলাম তিনি যখন আমাকে একটু বকার মতো দিলেন, এটা যারা যারা শুনছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তোমরা ভ্যারিফাই করো, আমার তারপরে গিয়ে আমি তোমাদেরকে উঁটেগুলো চড়তে দিব। তো ওনারা বললেন যে ঠিক আছে অসুবিধা নেই যাই। তো ওনারা এসে যে কয়জন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাদের কয়েকজন জিজ্ঞেস করলেন যে যখন আবদুল্লাহ ইবনে মাসউদ উঁট চেয়েছিল উনি কী বলেছিলেন, উনি এইরকম কথাই বলেছেন, আল্লাহে মা লা আহমিলকুম আল্লাহ শাইইন, আল্লাহর কসম তোমাদেরকে উঁটের সবার করে দেওয়ার মতো আমার কাছে কোনো ব্যবস্থা নেই, পারতেছি না, এই কথাই বলেছিলেন। তো এই কথা ওনার যখন শুনে আসলো তখন গিয়ে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহুর স্যাটিসফ্যাকশন হলো যে উনি খামাকা বানিয়ে বলেন নাই, তার সাথীদের কাছে ওনার ওজনটা পাতলা হয়ে যাক, ওনার ব্যাপারে তাদের একটু আস্থা কমতি হয়ে যাক, এটা ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। তাহলে এই অংশে আমরা একটা জিনিস শিখলাম যে আপনি যদি মনে করেন কেউ আপনার ব্যাপারে খামাকা একটা সন্দেহ হতে পারে, তাহলে আপনি এই সন্দেহ দূর করার জন্য কাজটা করে নেওয়া উচিত, যাতে করে মানুষের মনে কোনো শোভা সন্দেহ আপনার ব্যাপারে না থাকে, যে আপনি কাজটা বানিয়ে বলতেছেন না, বাড়িয়ে বলছেন না, এটা যেন কেউ বদ্ধারণা না করতে পারে। এবং এই লাইনে আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে মানুষকে খামাকা ভুল বোঝাবুঝির, ভুল চিন্তা করার সুযোগ দেওয়া ঠিক না, শয়তানের সুযোগ নেয়। তার ব্যাপারে একটা হাদিসে আমরা কী শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফে ছিলেন তখন তিনি মসজিদে আসেন, তো সবাই চলে গেলেন নামাজ পড়ে টড়ে, যখন রাত্র হয়ে গেছে ওনার বিবি সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এসেছিলেন কি একটা জরুরি কথা ওনাকে জিজ্ঞেস করতে মসজিদে এসেছিলেন।
তা আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হয়ে গোনার সঙ্গে কথাবার্তা বললেন আর কথা বলতে বলতে চিন্তা করলেন রাত হয়ে গেছে তো কাজী বিবিকে একটু এগিয়ে দিলেন মসজিদের বাইরে গিয়ে এগিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন তখন দুইজন সাহাবী দূর থেকে টের পেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওনাকে দেখে কাছে একটু আসবেন সালাম দিবেন কথা বলবেন সাথে আরেকজন আছেন নারী না পুরুষ বোঝা যায়নি আরেকজন মানুষ আছে অসুবিধা নেই যখন কাছে আসছেন দেখলেন যে একজন মহিলা পাশে আছে তখন তারা একটু দূরে চলে গেলেন আর আগালেন না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা রেসলিকুমা থামা এদিকে আসো এই যে মহিলা দেখছ এই মহিলা আমার বিবি সফিয়া আর কেউ না অন্য কোনো মহিলা না তখন সাহাবীরা বললেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আমরা এমন কোনো কুধারণা পোষণ করার চিন্তা করতে পারি যে আল্লাহর নবী কোনো বেগানা মহিলার সাথে এভাবে কথা বলবেন রাতের অন্ধকারে এটা কি আমরা ধারণা করতে পারি তিনি বললেন তোমরা ধারণা করবে না করবা শয়তানের কাজ আছে সেই মানুষের শরীরের মধ্যে রগে রগে ঢুকে ঢুকে মানুষের মধ্যে কুমন্ত্রণা ওয়াসওয়াসা কুধারণার সৃষ্টি করে দেয় সেটাকে আমি দূর করে দিলাম সুবহানাল্লাহ এখান থেকে আমরা কি লেসন নিলাম যে আপনি এমন একটা কাজ করছেন এই কাজের ব্যাপারে কেউ যদি আপনার ব্যাপারে বদ ধারণা পোষণ করে তাহলে আপনি সেই ধারণাটা বদ ধারণাটা দূর করে দেওয়ার জন্য ক্লিয়ার করা উচিত ক্লিয়ার করা উচিত আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যখন ওই ছাত্রদের মধ্যে বয়ান করেছিলাম অনেক আগের কথা আমি বললাম যে একজন মানুষ দিনদার মানুষ ঢাকায় গুলিস্তান রাস্তা দিয়ে হাঁটছে বাইতুল মোকাররমের পাশে গুলিস্তানের ওখান দিয়ে হাঁটছে সে যখন ওখান দিয়ে আসছে এই সময় গুলিস্তান সিনেমা হলের এই শো শেষ হয়ে গেছে সব মানুষ বের হয়ে যাচ্ছে সেই মানুষের ভিতরে পড়ে গেছে এই ভালো লোকটা এখন তাকে যদি একটা লোক দেখে সে ধারণা করবে কি ও উনি সুন্দর মিয়া সাহেব হুজুর মানুষ এখন দেখি সিনেমা দেখে বাইরে হয়েছে তখন সেই লোকটার উচিত কি আরে দেখো আমি কিন্তু সিনেমা দেখি না আমি এই কী বলে যে ওই দিক থেকে আমি এদিকে আসছিলাম এখান দিয়ে যাচ্ছি আবার মনে করো না যে আমি সিনেমা দেখে বাইরেছি তাহলে এই যে এগুলো অনেক জরুরি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম ওনার থেকে এভাবেই প্র্যাকটিস করেছেন আর এগুলো এই ভুল ধারণা দূর না করার কারণে সমাজের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যায় পার্টনারের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে যায় দুই পার্টনারে মিলে ব্যবসা করেছেন এখন এক পার্টনারে মনে করেন যে আমি কাজ করেছেন আরেক পার্টনার জানেন না কী কাজ হয়েছে তারপর বললো যে কাজ করেছে এখানে এই কাজ লিখেছে এখানে ৫,০০০ পাউন্ড ১০,০০০ পাউন্ড বিল এসেছে এখন তার ধারণা হবে আসলে কি ৫,০০০ ১০,০০০ কাজ হয়েছে সেই বোধে ১,০০০ কাজ করে এখন টাকা মারতেছে এখন ধারণা হয়ে যেতে পারে তাহলে আপনার উচিত যে দেখেন এই বিল এটার বিল এত এটা এত এটা এত এটা এত এটা দেখানো উচিত এখন আমি যদি না দেখাই বলি যে আরে আমি একজন আপনি আমার ব্যাপারে আস্থা রাখবেন না আমার ব্যাপারে আপনার বিশ্বাস নাই আমি তো অমুক আমি তো তমুক কিন্তু এখান থেকেই সমস্যা সৃষ্টি হয়ে যায় এই জন্য আপনারা দেখেছেন যে অনেকগুলো যখন যৌথ কোনো উদ্যোগ হয় কোনো সম্মিলিত কাজ কারবার হয় কোনো পার্টনারশিপের বিজনেস হয় এই সমস্যা থেকেই শুরু হয়ে যায় এই জন্য সবসময় ট্রান্সপারেন্ট ইংলিশে একটা কথা বলে সব কিছু ক্লিয়ার রাখা কোনো ধরনের ভুল বুঝাবুঝির অবকাশ না রাখা যাই হোক আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্লিয়ার করে দিলেন ওনার সাথীদের কোনো অসুবিধা ছিল না এই উটের ঘটনায় পরে আরেকটি হাদিস এসেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন মা সানানা উট পাওয়ার পরে সাহাবীদের ওনার সাথীদেরকে তিনি বললেন আরে আমরা কাজটা কী করলাম কী কাজ করলাম হালাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াহমিলুনা মা ইনদাহু মা ইয়াহমিলুনা থুম্মা হামালানা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গিয়ে আমরা এমন একটা অবস্থা চাইলাম উটের দাবি করলাম যখন ওনার কাছে দেওয়ানাতে কোনো উট নেই কিন্তু আমরা আবদার করে বসলাম উনি আল্লাহর কসম করে বলেছিলেন আল্লাহর কসম আমার কাছে নাই কত কষ্ট থেকে এই কথাটা বলেছিলেন এখন উনি যে কসম করে ফেললেন তাগাফফালনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ামিনাহু এখন তিনি তো কসম করেছিলেন যে আল্লাহর কসম দিতে পারবো না নাই আমার কাছে হবে না এখন যে উনি দিলেন ওনার কসমটা এখন ভেঙে গেল কসমের তো সমস্যা হয়ে গেল ওনার কসম থেকে আমরা ওনাকে মানে ভুলেই দিলাম বা ওনাকে কসমের মধ্যে ফেলে দিলাম আল্লাহ লা নুফলিহু আবাদান এই কাজটা যে করেছি এই কাজ করার কারণে আমরা ভালো কোনো কাজ করলাম না আমাদের কল্যাণ হবে না সফলকম হবো না আমরা তিনি আবার দৌড়ে গেলেন ওনার কয়েকজনকে সাথে নিয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো একটা অন্যায় করে ফেলেছি আপনার কাছে অন্যায় আবদার করেছি ইন্না আতাইনাকা নাস্তাহমিলুকা
আর আপনি তখন আমাদের কথা শুনে বললেন যে আপনি কসম করে বললেন যে লা তাহমিলুনা, আমাদেরকে দেওয়ার মতো আপনার কিছু নাই, আল্লাহর কসম দিতে পারবেন না। অতবার আপনি আমাদেরকে উট জোগাড় করে দিয়েই দিলেন। কসম যে করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি ভুলে গেছেন নাকি? কারণ কসম করে যদি কেউ কসম আদায় না করে এটা কোন গুনাহ? কবিরা গুনাহ। কসম আদায় করতে হবে, কসমের কাফারা দিতে হবে। তখন কেউ যদি বলে আল্লাহর কসম আমি জীবনে আপনার বাড়িতে যাব না, দানা পানি খাবো না, আত্মীয়কে বলে ফেলল, এরকম আত্মীয়র সঙ্গে সম্পর্ক কাটার কথা বলেছে, এই কাজ করা খুব মানে কবিরা গুনাহ। কিন্তু এখন যেতে হবে, তখন জেলে যে গেলে যে কসমের আবার কাফারা আদায় করতে হবে। কসমের কাফারা হলো যে আপনার দশজন মিসকিনকে খাওয়াইতে হবে, দুই বেলা খাওয়া লাগলে বর্তমান জামানায় ব্রিটিশ পাউন্ডে ৫০ পাউন্ডের মতো লাগবে, অথবা দশজনকে কাপড় পরাতে হবে, এই জাতীয় আরও কিছু কাফারা আছে। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফারা আদায়ের কথা ভুলে গেলেন কি না, উনি এটা ভুলে যাক, আল্লাহ তাআলা ওনাকে নবীকে এরকম একটা মিস্টেক হয়ে গেলে ওনারা ওনার জন্য মনে করাই দিতে আসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না কসম করেছিলেন, এখন তো উনি দিয়ে দিয়েছেন, কসমের কাফারা তো আদায় করতে হবে। এই কথা শোনার পরে তিনি বললেন লাস্তু আনা আহমিলুকুম ওয়ালাকিন্নাল্লাহ হামালাকুম, আমার কাজটা আসলেই ছিল না, আমি যে বলেছি দিতে পারবো না এটা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা কোনো এক উসিলা জোগাড় করে দিয়েছে, আমার কাছে ছিল না। তারপরেও ইন্নি ওয়াল্লাহি লা আহলিফু আলা ইয়ামিনিন ফা আরা গায়রাহা খাইরান মিনহা ইল্লা আতাইতুল্লাযি হুয়া খাইরুন ওয়া তাহাল্লালতুহা, আমার কাছে ছিল না, ওনার কসম এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, এতে ওনার কসম এফেক্ট হবে না। এরপরে উনি ওনাদেরকে উম্মতকে শেখানোর জন্য বললেন, তবে এটা মনে রেখো, তোমরা গুড পয়েন্ট নিয়ে এসেছো, যদি আমি কখনো যদি কসম করি আর কসমটা থেকে যদি আমার সামনে এমন কাজ আসে যে কাজ না করার জন্য কসম করেছি, তার পরিবর্তে আমাকে ওই কাজ করা উচিত যেটা কসম করে বলছি করব না, কিন্তু সেই কাজ করাটা খুব ভালো হয়ে যায় আল্লাহর দৃষ্টিতে, সে কাজ করাটা খুব দরকার হয়ে যায়, তখন আমি সেটা করি, কসমের কারণে বিরত থাকি না, আর কসম যে করেছি তার কাফফারা আদায় করে দেয়। এবং আমরা শুনেছি তাফসীরের মধ্যে এবং সিরাতের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার বিবিদের সঙ্গে ওনার যে কসম করেছিলেন যে তাদেরকে আর আসবেন না তাদেরকে দেখতে, এক মাসের জন্য তিনি তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন, বয়কট করবেন রাগ করে গোসা করে। পরে যখন তিনি আসলেন ২৯ দিনের দিন, এখন একদিন বাকি আছে, আল্লাহ তাআলা ওনাকে বলেছিলেন যে না, বিবিদের সঙ্গে আপনি এইভাবে বয়কট না করা উচিত, আর আপনি হালাল সম্পর্ক থেকে দূরে থাকবেন নিজেকে, এইটাও হালাল কাজ থেকে তার বিবিদেরকে খুশি করার জন্য দূরে থাকবেন তাও হবে না, আপনি এখন বিবিদের কাছে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা স্মরণ করে দিলেন, আপনি যে আসলেন আজকে তো ২৯ দিন আপনি গেছেন, এক মাসের কথা বলেছেন, একদিন তো বাকি আছে। তখন তিনি কি বলেছিলেন, মাস তো ২৯ হয় ৩০ হয়, এই মাস ৩০ শেষ, আজকে আগামীকালকে নতুন মাস শুরু হবে, টান উঠে গেছে। তো তা না হলে যদি একদিন আগে হতো তাহলে ওনাকে কসমের কাফারা আদায় করতে হতো। তো এখানে আরেকটা জিনিস এই হাদিসের মধ্যে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতি ব্যস্ত, তো কোনো লোক যদি ব্যস্ততার ভিতরে থাকে, তার মানে পেরেশানি থাকে বেশি, ওই সময় কথাবার্তা বলতে গিয়ে খেয়াল করা দরকার যে ওনাকে কোন অবস্থায় আমি কথা বলছি। আর ইমাম সাহেব বাথরুমে যাবে দোয়া দোয়া করতেছেন, আরেকজনের এখন মাসালা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা ঠিক হলো? এরকম কাজ অনেকেই করে, সুবহানাল্লাহ, প্রায় করে বসে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়া আসা করতেছেন, এখন ট্রেন ধরবেন আপনার লেট হয়ে যাচ্ছে, একটা জরুরি মশলা আছেন আপনার পায়ে গেছে, মার্কেটের মধ্যে শুরু করে দিল। তো এরকম প্রায় দেখা যায় আপনার, হয় আমাদের লোকেরা, শুধু ইমাম সাহেবের কথা বলছি না, যে এরকম আমাদের একটু বুঝি না আমরা অবস্থা কোন অবস্থায় আছে। আর আপনি একটা কথা একজনকে বলবেন, তিনি যদি আরেকজনের সঙ্গে তার অসুবিধা রাগারাগি আছে, এই সময় আপনি গিয়ে এক কথা বলে বসলেন, সে আপনাকে নিয়ে তাড়া করে বসল। এগুলো একটু মেজারমেন্ট করা দরকার। যে কথাটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রিগ্রেট করেছেন, ওনার থেকে আমরা শিখলাম যে আসলে মানুষের অবস্থা টেনশনে আছে কি না, কোন হালতে আছে, তারপরে আমি আমার কোনো হাজত থাকলে, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে, কোনো লেনদেন করতে হলে বলি, তা না হলে তো খামাখা বেচারা রাগ করে ফেলবে।
এরপর আরেকটা জিনিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মানুষ, তাই না? এই জন্য উনি নিজেকে কিছু, উনি আমরা যদি মনে করি যে নবী হয়েছেন, তো তিনি তো আবু মুসা আশারি চাইলেও, তিনি তো নবী, আদর্শ নবী, তিনি কেন একটু রাগ করে জবাব দিবেন? তো আমরা ওনাকে মানুষের ঊর্ধ্বে পৌঁছাই দিব নাকি? আল কামালুলিল্লাহ ওয়াহদাহু, শুধু আল্লাহ তাআলা কখনো কিছুই এমন কিছু করেন না যে যার জন্য ওনাকে কোনোদিন পশ্চাতে হয়, যা কোনোদিন উনি চিন্তা করেন এইভাবে না করলেই ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এভাবে অনেক কাজকর্ম হয়েছে, তিনি এভাবে না করলেই ভালো হতো, এটা তিনি অনেক কিছু, এই যে আমরা শুনলাম ওনার বিবিদেরকে বয়কট করার কাহিনী, তিনি যে বলেছিলেন মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর তিনি দেখা সাক্ষাৎ করবেন না, মিলবেন না, এটাও এটা ঠিক করেন নাই, আল্লাহ তাআলা অনেকে সংশোধন করেছেন। তাহলে নবীদেরকে আলহামদুলিল্লাহ শরীয়তের কাজে, দিনের কাজে আল্লাহ তাআলা কোনো ভুল করাবেন না, কিন্তু ব্যক্তিগত কাজে এরকম মিস্টেক হয়ে যেতে পারে। এবং আরও এক্সাম্পল আছে, যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মক্কা থেকে, মক্কাতে খেজুর গাছ তেমন একটা নাই, মক্কার লোকেরা খেজুর গাছের কেমনে লাইন করতে জানেও না, কোরাইশ বংশের লোকেরা তো আরও জানে না, তারা তো মোটামুটি খালি ব্যবসা বাণিজ্য কিছু করতো, কৃষিকাজ মক্কায় জমিনের এগুলা খেজুর গাছ চাষ হওয়ার মতো পরিবেশ ছিল না, এখন কিছু কিছু পাওয়া যায়। মদিনায় যথেষ্ট খেজুর, মদিনা অনেক আগে থেকে খেজুর উৎপন্ন হয়ে আসছে, মদিনার লোকেরা খেজুর বাগানে কাজ করবে খুব এক্সপার্ট, তো প্রতি বছর খেজুরের মৌসুম শুরু হওয়ার আখ্যান দিয়ে পুরনো খেজুরের বছর যখন শেষ হয়ে যায় তখন গাছকে তারা সুন্দর করে কেটে সেটা লাইন করে দেয়, একটা কায়দা করে দেয় যাতে করে নর মাদা এগুলো সুন্দর করে মিক্স হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে ফসলটা ভালো করে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনাকে দেখলেন যে এভাবে কাজ করে, ওনার কাছে ওনার মাইন্ডে আসলো, আচ্ছা তোমরা এভাবে করো কেন, ওইভাবে করলে ভালো হইতো না? ওনি একটা তরিকা বলে দিলেন, ওনার আন্দাজ করে একটা ধারণা থেকে বলে দিলেন। তো ওনার মনে করলেন আল্লাহ নবী যখন বলছেন যে আমাদের তরিকা থেকে উনি আরেকটা তরিকার কথা বলেছেন, ওইটা বোধহয় ভালো হবে, নিশ্চয়ই নবীর কথা এর মধ্যে খায়র বরকত বেশি হবে, আর তিনি তো ওহি ছাড়া কথা বলেন না। তো শেষে ওনারা ওনার তরিকা অনুযায়ী ওই গাছকে সেভাবে কাটসাট করার লাইনটা করলেন, করে এইবার ফসল একেবারে ডুবলো, ভালোই হলো না, মোটেই ভালো হলো না, ফসল এবার একদম ঠকে গেলেন ওনারা। তো এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বুদ্ধি অনুযায়ী আমরা গাছের যে তরিকা লাইন করলাম এবার তো একদম ভালো মার খেয়েছি। তিনি বললেন যে দেখো এগুলোর জ্ঞান আমার আছে নাকি, আমি তো আদরা বি উমরে দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তোমাদের জ্ঞান আমার থেকে বেশি, ওটা তো আমার মনে আসে বলছি, আর এটা তো ওহির কোনো কথা না, তো এরকম দুনিয়াবী বিষয়ে ইত্যাদি এগুলা মানে স্বাভাবিক একজন মানুষ হিসেবে ওনার দ্বারা হয়ে যেতে পারে। তো এখন শুধু উনি তো আল্লাহ নবী, ওনার তো সহজে এরকম হয় না, কিছু কিছু হয়তো হয়েছে দুনিয়াবী বিষয়ে। এখন দুনিয়ার মধ্যে কিছু লোক আছে, আবার মনে করেন কাউকে আপনি মনে করলেন যে উনি অনেক বড় আলেম, উনি অনেক বড় দিনদার, উনি অনেক বড় পরহেজগার, উনি অনেক বড় দরবেশ, এখন ওনার দ্বারা তো কিছু ভুলটুল হয়ে যেতে পারে, এখন তো মানে এত বড় মানুষ এই মিস্টেক কেমনে করলো, এটা হয় না এরকম যে এত বড় মানুষ তুমি এরকম মিস্টেক করার তো কথা, উনি ভুল কেমনে করলেন? মানুষের ভুল তো আরও বেশিই হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াবি ক্ষেত্রে কিছু এই জাতীয় মিস্টেকের কারণে, যাতে মানুষ কোনো ব্যক্তিকেই মনে না করে যে মানুষ নবীর, যদি এরকম মিস্টেক হয় কোন মানুষের মিস্টেক হবে না, সবারই এটা হতে পারে। এখন মনে করেন আমরা আমাদের লেনদেনের ক্ষেত্রে কোনো সময় আমরা একটু রাগ করে ফেললাম, আরে আপনি এত বড় কিছু হয়ে গেছেন আপনি রাগ করেন, আপনার একটু আপনি শিক্ষিত মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি এটু উল্টাপাল্টা করেন, আপনার কাছে এটা আশা করি নাই, আশা না করা ভালো, কিন্তু এরকম হয়ে যাবে না কেউ আমরা গ্যারান্টি দিতে পারবো না, এরকম মনে করার কোনো কারণ নাই। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন প্রত্যেক বনি আদম গুনাহ করে, আর এই গুনাগারদের মধ্যে ওই লোকগুলোই ভালো যারা গুনাহ করে মিস্টেক করে পরে রিয়েলাইজ করে নিজেকে সংশোধন করে নেয়, এরাই ভালো, আর কোনো গুনাহ নাই, কোনো কোনটির কোনো অসুবিধা হয় নাই, তার সবসময় তার কাজ রাইট, এইটা আমরা আশা করতে পারি না, এটা কোনোদিন হবে না। এই অনেকগুলো শিক্ষা আমরা এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে শিখলাম, ওনার হাদিস থেকে। এরপরে আমরা আসি পরবর্তী পর্যায়ে, যে এখনও তবুক যুদ্ধের প্রস্তুতি চলছে, সাহাবাই কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রস্তুতি নিচ্ছেন, ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। এখন এক সাহাবি হলেন, ওনার নাম হল ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব শখ তিনি এই যুদ্ধ জিহাদে যাবেন, কিন্তু বেচারা একটা উট জোগাড় করতে পারলেন না,
খুব খোঁজাখুঁজি করলেন কেউ তাকে ধার দিবেন কিনা, কেউ লোন দিবেন কিনা, কোনো জায়গায় পাওয়া যায় কিনা, রসুল্লাহ সাল্লামের কাছে যেগুলো ছিল সেখান থেকে ওনার ভাগ্যে জুটে কিনা, সেটাও জুটল না, বন্টন শেষ। তো এখন তিনি খুব মনে আহাদারি আফসুস করতে করতে মদিনার বাজারে গিয়ে তিনি তিনি কী করলেন, উনি বললেন, সাহাবি বলছেন যে ফাখারাজ ইলা আহলি, আমি আমার পরিবারের কাছে গেলাম, আমার জনগণের কাছে গেলাম, আমার জ্ঞাতি গোষ্ঠীর কাছে। ফা আকবাল তো ওয়াকাদ খারাজ আউয়ালু সাহাবাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে চলে গেলাম আর ইতিমধ্যেই আমি দেখেছি যে সাহাবিদের প্রথম ব্যাচ রওনা শুরু করে দিয়েছে তবুকের দিকে। তা আমি খুব আফসোস করতে করতে আমার পরিবারের দিকে আসলাম যে এখানে কারো কাছে খুচরো যে কিছু পাই কি না। তারপরে সেখানে কিছু পেলাম না, অতঃপর আমি বাজারে বা মদিনা শহরে গলিতে গলিতে একটু জোরে জোরে চিৎকার করে কয়েক রাস্তা দিয়ে হাঁটলাম, বললাম আল্লাহ মান ইয়াহমুল রাজুলান লাহু সাহমু, যে আমাকে কেউ আসো কে একটা উঁট জোগাড় করে দিতে, একটা উঁট আমাকে হাওলাত করে দিতে, হাওলাত দিতে, তাহলে আমি যদি আল্লাহ দেয় এই যুদ্ধে বিজয় লাভ করি, গনিমতের মাল পেয়ে যাই, যা পাই সব তাকে দিয়ে দেব, আমার অংশে যেটা আছে সব তাকে দিয়ে দেব। তো এই কথা আমার অ্যানাউন্সমেন্ট শুনে একজন বুড়ো আনসারি সাহাবি বেরিয়ে আসলেন তার ঘর থেকে, এসে বললেন যে ঠিক আছে তুমি তোমার অংশ যেটা আছে সেটা বিনিময়ে আমি তোমাকে আমার উঁটটা দিয়ে দিলাম, শুধু উঁট দিলাম না, আর যা সম্বল যা লাগবে তোমার খাবার দাবার যা আছে সব দিয়ে দিলাম, যাও তুমি আল্লাহর নামে চলে যাও, ফাসির আল্লাহ বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতের উপর তাওয়াক্কুল করে রওনা হয়ে যাও। তখন আমি তার উঁটটা নিয়ে রওনা হয়ে দিলাম, একটু সুন্দর ভালো একটা উঁট দিয়েছিলেন যে উঁটটা আমাকে রাস্তায় চলতে কষ্ট দেয়নি, হাঁটাহাঁটি করতে মানে অলসতা করেনি, আলহামদুলিল্লাহ আমি চলে গেলাম। এরপরে আমি তো যখন যুদ্ধ থেকে বা ওই অভিযান থেকে যখন ফেরত আসি, আসলে ফেরত আসার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক গনিমতের মাল পেয়েছিলেন, কারণ আশেপাশে যে কবিলাগুলো ওনাদের বিরুদ্ধে যুদ্ধের গিয়েছিল তারা মাল তাল ফালিয়ে চলে গিয়েছে, আর এগুলো তো দুশ্মনের মাল, তো গনিমতের মাল হয়ে যায়, এর ভিত্তিতে সাহাবিরা অনেকেই বেশ ভালো পরিমাণ গনিমতের মাল পেয়েছেন, গুড নাম্বার, গুড অ্যামাউন্ট। তো উনি বলেন যে আমাকেও বেশ কয়েকটা উঁট দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল হিসাবে, সবগুলো হাঁকিয়ে আমি মদিনায় চলে আসলাম। এসে আমি ওই সাহাবির কাছে গেলাম যিনি আমাকে এই উঁটটা হাওলাত দিয়েছিলেন, হাওলাত উঁট ফেরত দিয়ে বললাম আপনার যে আমি ওয়াদা করেছি আমি গনিমতের মাল যা পাবো সব দিয়ে দেবো, এই যে সবগুলো নিয়ে আসি, কয় দেখি তোমার উঁটগুলো কই নিয়ে আসো, উঁটগুলা বেশ কয়েকটা উঁট, নাম্বার আসে নাই কয়টা কিন্তু একাধিক উঁট, বলে যে আচ্ছা সামনের দিকে দেখাও একটু আমাকে উঁটগুলো, হাঁটাও, তা পেছনের দিকে দেখাও একটু হাঁটাও উঁটগুলো তোমার কেমন সুন্দর হয়েছে আমি দেখি। তো দেখে বললেন যে মা আরা কালা ইসাকা ইল্লা কেরামান, মাশা আল্লাহ তোমার এই উঁটগুলো গনিমতের মালগুলো খুব সুন্দর হয়েছে, খুব গুড কোয়ালিটি, হাই কোয়ালিটির মাল পেয়েছো মাশা আল্লাহ। তো ওই সাহাবি ওয়াসেলা ইবনে আসকা যিনি ধার নিয়েছেন উঁটটা, তিনি বললেন ইন্নামা হিয়া গনিমত করলাম সারাতুল্লাহ, এগুলো তো আমার না, এগুলো তো আপনার মাল, এই গনিমত তো আপনার, আপনার সঙ্গে তো আমার এটাই কন্ট্যাক্ট হয়েছে। তখন এই বুড়ো সাহাবি বললেন আনসারি সাহাবি খুদ কালা ইসাকাইয়া ইবনে আখি ফাগাইরে সাহমিকে আরাদনা, ভাতিজা এই গনিমত তুমি নিয়ে যাও, এগুলো তোমার গনিমত, আমি যে অংশ নিয়ে তোমার সঙ্গে চুক্তি করেছি এই অংশ পাওয়ার জন্য চুক্তি করি নাই, আমি আরেকটা পাওয়ার চুক্তি করেছি, আমি কার কাছে পাবো, আল্লাহ তাআলার কাছে পাবো, সুবহানাল্লাহ। সাহাবিরা কি পর্যায়ের ছিলেন চিন্তা করে দেখেন, লোভ লালসা কিভাবে ওনারা সংবরণ করতে সক্ষম হয়েছে, দিনের জন্য কি জজবা, কি ত্যাগ, কি কোরবানি। এরপরে আসলো যে এই যারা সত্যিকার মুখলেস মুমিন তারা কিভাবে যাওয়ার জন্য অস্থির, না যেতে পারে তাদের মন খারাপ হয়ে যাচ্ছে। অপর দিক থেকে দুর্বল মনা মুনাফিক পর্যায়ের মুমিন যেগুলো আছে কি সকল মুসলিম, কিন্তু আসলে ভিতরে ভিতরে তাদের ইমান এত দুর্বল মুনাফিকের লিস্টে পড়ে যায়। এছাড়া আর প্রকাশ্য মুনাফিকে কিছু আছে, কিছু বেদুইনদের মধ্যে বেশ কিছু মুনাফিক আছে, এরা প্রায় এদের নাম্বার ছিল 82 জন, 82 persons, একে এক করে এরা এই 82 জন একসঙ্গে দলবদ্ধ হয়ে না, তারা টাইম টু টাইম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে বলল যে আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু আমার এই ওজর আছে, আমার স্ত্রী অসুস্থ,
আমার ছেলে মেয়েগুলো ছোট, এদের দেখাশোনা করা কেউ নাই, আমার ঘরে কোনো খাবার নাই, আমি না গে না গেলে এরা সব না খেয়ে মরবে, বিভিন্ন ওজোর দিয়ে দিয়ে তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজোরগুলো শুনলেন, শুনে তিনি টের পেয়েছেন এই ওজোরগুলো ঠিক না, এরা সব ফাঁকি দেওয়ার জন্য মিথ্যে কথা বলছে। তো তিনি তাদেরকে বলতেন ওকে যা ঠিক আছে যা, কিন্তু তিনি জানতেন যে তারা আসলে সত্যবাদী নয়, সত্যবাদী কে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আলাও করতে ওনার কোনো আপত্তি ছিল না, কিন্তু তিনি জানেন এই এদেরকে নিয়ে এইরকম দুর্বল মারা মানুষকে নিয়ে ওনার কোনো ভালো কিছু হবে টবে না, এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না, কাজেই তিনি তাদেরকে অ্যালাউ করে দিলেন। তো আল্লাহ তাআলা তাদেরকে অ্যালাউ করে দিলে তারা তো মনে মনে খুশি যে আমরা তো মোটামুটি ঠিক আছে, আমাদের ব্যাপারে কেউ কোনো নিন্দা করতে পারবে না যে তুমি একটা উসিলা দিয়ে ছুটি নিয়েছো খালি, তাই না, ফাঁকিবাজ তুমি, মুনাফিক তুমি, দুর্বল মানা এগুলো বলার সুযোগ পাবে না, তারা খুব কনফিডেন্ট খুব খুশি। কিন্তু আল্লাহ তাআলা তাদের গোমর ফাঁক করে দিলেন ওহী নাজিল করে দিয়ে, সূরা আত-তাওবার 43 থেকে 45 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, হে নবী আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন, আপনি কেন তাদেরকে পারমিশন দিয়েছেন যে যাও ঠিক আছে ঘরে থাকো, আমি আল্লাহ তারা পারমিশন না দিলে কি হতো যে তারা সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে যেত যে কারা সত্যবাদী, আসল ওজোর আছে, অসুস্থ আছে এরকম থাকতে পারে কেউ, এরা সত্যবাদী না আসলে এরা মিথ্যাবাদী, আপনি ভালো করে জানতে পারতেন এরা মিথ্যাবাদী, যারা যে ওজোর দিয়েছে আপনি চেক করে দেখতেন এদের ওজোর ঠিক না, এটা প্রমাণ না করি আপনি ছেড়ে দিলেন কেন। তো আল্লাহ তাআলা এটা ওনার বড় কোনো অপরাধ হয় নাই, কিন্তু জাস্ট একটু আল্লাহ তাআলা ওনাকে এই মেসেজটা দিলেন, আসলে ওনাকে দেওয়া উদ্দেশ্য নয়, এদেরকেও ধরিয়ে দিলেন আল্লাহ তাআলা, তারা জানে যে ওহী নাযিল হচ্ছে হলো তাদের তারা ধরা পড়ে গেল। তো আল্লাহ তাআলা পরে আরো বলছেন পরের আয়াতে, লা ইয়াস্তাদিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর যারা সত্যিকার আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখেরাতে বিশ্বাসী তারা কখনোই আপনার কাছে পারমিশন চায় না পেছনে থাকতে যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে না, তাদের জান মাল নিয়ে কখনোই তারা আসবে না, সত্যিকার ঈমানদার হলে কেউই কাজ করে না। আল্লাহু আলিমু বিল মুত্তাকিন, আল্লাহ ভালো করে জানেন কারা সত্যিকার মুত্তাকি আর কারা মুনাফিক। انما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون, আসলে আপনার কাছে শুধুমাত্র ওই লোকগুলোই অনুমতি চায় থেকে যাওয়ার জন্য না যাওয়ার জন্য যারা আল্লাহর প্রতি আসলে ঈমান আনে না, আখিরাতেও তারা বিশ্বাসী নয় এবং তাদের অন্তরের মধ্যে শোভা সন্দেহ আছে এই দিন সহি দিন নাকি এই ব্যাপারে তাদের কোনো ইয়াকিনই নাই, বিশ্বাসই নাই, তারা আসলে তাদের সন্দেহের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তারা সন্দেহের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নিপতিত হয়ে আছে। তো এখানে ধরা পড়ে গেল। এরপরে যারা মুনাফিক তারাও এই একই কাজ করলো। তো আল্লাহ তাআলা দেখলেন যে যে মুনাফিক যারা আছে তারা শুধু নিজেরা পেছনে থাকেনি, অন্যদেরকে তারা ওয়াসওয়াসা দিত, তারা চিন্তা করে যাকে দেওয়া যায় ওয়াসওয়াসা সেফ আছে তাকে ওয়াসওয়াসা দেয়, তাকে আটকানো যায় কি না। মুনাফিকদের কাজ তো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিপাত যাক, ওনার উনি হালাক হয়ে যাক, ওনাকে যেন মদিনার লোকেরা সহযোগিতা না করে। তারা মুসলিমের নাম ধরে আসে শুধুমাত্র, যেহেতু মুনাফিক হিসাবে যদি থাকে কাফের হিসাবে যদি থাকে সুযোগ সুবিধা পাবে না, মদিনায় এখন মুসলমানদের মানে প্রভাব তাদের নেতৃত্ব সব কিছু হচ্ছে, এই সুযোগ সুবিধা থেকে নিজেকে বঞ্চিত রাখতে চায় না, তো এই জন্য তারা এরকম করতো। কিন্তু ভিতরে ভিতরে তারা আসলে দিনের দুশ্মন, তারা কি করতো একে অপরকে গিয়ে বলতো ইন্না রাসূলুল্লাহি লা তাকাত লাহু বিররুম, আরে নবী আল্লাহ নবী যিনি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি রোমান সম্রাটের বিরুদ্ধে লড়াই করার অন্য কোনো ক্যাপাসিটি আছে, ওনার সক্ষমতা আছে, অসম্ভব কাজ এটা। ওয়াসাফুরু বাঈদ, আর সফর কত দূরে, 800 মাইল, আর রোমান সম্রাট কত বড় শক্তিশালী, একই আরবদের ওদের মতো
তাদের শক্তি নাকি দুনিয়ার বড় সুপার পাওয়ার? এই কথা বলে বলে বাকিদেরকে মন ছোট করে দুর্বল করে রেখে দেওয়া যায় কিনা, তারা এই কাজ করছে কানাঘুষা করে করে টার্গেট নিয়ে নিয়ে। তা আল্লাহ তাআলা তাদেরকে এক্সপোজ করে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। সূরা তাওবার 42 নম্বর আয়াতে এসেছে ওই আরেকটি অংশ, লাউ কানা রাদান করিবা ওয়া সাফারা কাসিদান লাতাবাউক। সফরটা যদি যে এই যদি এই যুদ্ধটা যদি এমন হতো যে গনিমতের মাল পাওয়া নিশ্চিত আছে, আপনাদের বিজয় হবেই, এরকম হিসাব নিকাশ থাকলে কিন্তু তারা পেছনে থাকতো না। ওয়া সাফারান কাসিদান, আর সফরটা যদি কাছাকাছি হতো তাহলেও তারা আসতো, লাতাবাউক আপনার সঙ্গে আপনাকে ফলো করতো। ওয়ালাকিন বাউদাত আলাইহিমুস শাক্কা, কিন্তু অনেক দূরের সফর, তারা হিসাব নিকাশ করে দেখলো সুবিধা হবে না, এই সুবিধাবাদীরা দেখলো সুবিধা হবে না, এই জন্যই তারা বিভিন্ন অজর জোগাড় করে এসছে এবং অন্যদেরকে তারা ওয়াসা ওয়াসা দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওয়াসা ইয়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতানা লাখরাজনা মাকুম, এমনকি তারা দেখবেন হে নবী, তারা আসার আগেই তিনি ওহী নাজিল করে দিলেন, দেখবেন আপনি তারা কসম করে বলবে আল্লাহর নামের কসম করে, আহারে যদি বিশ্বাস করেন হে নবী, যদি আমরা পারতাম আমরা অবশ্যই বের হতাম আপনার সঙ্গে, কসম করে তারা বলবে। ইয়াহলিকুনা ফুসাহুম, এই কাজ করে কসম করে মিথ্যা ওজর দিয়ে তারা যে কাজ করলো, কি করছে তারা, নিজেদেরকে হালাক করে দিল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ খুব ভালো করেই জানেন নিশ্চয়ই এরা বড় মিথ্যাবাদী। পরিষ্কার তাদেরকে মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে দিলেন। তারা এভাবে করে একে অপরকে যখন ইয়ে দিল আর নিজেরাও তারা ওজর দিয়ে মুক্তি পেয়ে গেল, খুব খুশি মনে মনে যে আমরা পার হয়ে গেছি, সেভ করে ফেলেছি নিজেদেরকে, এই বেটারা বোকারা সব ওনার সঙ্গে গিয়েছে, কি কি করুন অবস্থা যে তাদের হবে। তারা খুব নিজেরা কথাবার্তি করে, খুব হাসাহাসি করে এবং ফুর্তি করে, নিজের ব্যাপারে খুব যে বুদ্ধিমানের কাজ করেছি, বুদ্ধি থাকলে এরকমই করা উচিত। তো আল্লাহ তাআলা তাদেরকে এই কথা এক্সপোজ করে দিচ্ছেন সূরা তাওবার 81 থেকে 82 নম্বর আয়াতে, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফ রাসূলিল্লাহ ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা পিছনে থেকে গেল, পিছনে থেকে বসে থাকার চিন্তা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গেল না, ওনার সঙ্গে যোগ দিল না, আর তারা অপছন্দ করলো, চাইল না যে আল্লাহর রাস্তায় যান মাল নিয়ে তারা যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করবে, আর তারা আরো অন্যদেরকেও তারা ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। কি বললো? ওয়াকালু লা তানফিরু ফিল হার, আর অন্যদেরকে বললো এই গরমের মধ্যে যেও না, কেউ এই গরমে গিয়ে যান বাঁচবে নাকি? কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন, আপনি বলে দিন হে নবী যে এই আগুন, এই গরম তোমাদের খুব কষ্ট হবে না, আপনি বলে দিন যে জাহান্নামের আগুন এর চেয়ে কত গুণ বেশি কষ্টদায়ক হবে, কত গুণ বেশি গরম হবে, এই কথা তাদেরকে বলে দেন। লাউ কানু ইয়াফকাহুন, আহ তারা যদি বুঝতো যে এই দুনিয়ার গরমটাকে এড়ানোর জন্য তারা কত বড় জাহান্নামের গরমের জন্য প্রস্তুতি নিচ্ছে। ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরান জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, আর তারা এরকম করে খুব ফুর্তি করে হাসাহাসি করে যে ওনাকে বোকা বানিয়ে দিয়েছি, বিশ্বাস করিয়ে দিয়েছি, আমাদের ওজর অ্যাকসেপ্ট করিয়ে ফেলেছি, দিছি ভালো করে ধোকা, খুব হাসাহাসি করে ফুর্তি করে। তো তাদেরকে তারা যেন কম হাসে আর তারা যেন কাঁদে যেন বেশি, মানুষের কম হাসাহাসি করা উচিত, আখরাতের কথা মনে করে চোখের পানি ফেলা আল্লাহর কাছে সেই চিন্তা করা দরকার বেশি তারে, কিন্তু তারা উল্টো করছে। তাদের জন্য কি হবে? তাদের এমন কান্নাকাটি করতে হবে জাহান্নামে গিয়ে, জাজা আম্বিমা কানু ইয়াকসিবুন, এইগুলো হবে তাদের শাস্তি জাহান্নামে দেওয়া হবে, যা কিছু সেখানে গিয়ে তারা হাসুক কম কাঁদুক বেশি, তাহলে জাহান্নামে গিয়ে তাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে, এই শাস্তি তারা
পাওয়ার জন্য পেছনে থেকে গেল। এরপরে আসলো আরেকজন লোক, মুনাফিকদের অনেক বড় এক মুনাফিক, তার নাম হচ্ছে আলজাদ ইবনে কাইস। আলজাদ ইবনে কাইস সে হলো বনি সালেমা গোত্রের লিডার ছিল, কিন্তু বনি সালেমা গোত্রে অনেকেই সিনসিয়ারলি সবাই মিলে ইসলাম কবুল করে ফেলল, সে তাদের লিডার। এখন সে দেখে যে আমি কবুল না করলে তো আমি সব কিছু হারিয়ে ফেলবো, আমার কথাও কেউ শুনবে না। তখন সে তাদের সঙ্গে তালে তালে ইসলাম কবুল করেছে, আসলে মুনাফিক, সে ইসলামকে গ্রহণ করে নাই দিক থেকে। এমনকি সেই লোকটি হুদায়বিয়ার সন্ধিতে যখন ওনারা গিয়েছিলেন মক্কায় উমরা করার জন্য, তাদের সঙ্গেও ছিল। আর আপনারা শুনেছেন যখন হুদায়বিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়া ফেরত আসলেন, কাফেরদের সঙ্গে হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল, তখন সন্ধি হওয়ার আগে একটা সিন ক্রিয়েট হয়েছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় গিয়েছিলেন আলাপ আলোচনা করতে, সেখানে ওনাকে হত্যা করা হয়েছে বলে এরকম একটা গুজব ছড়িয়ে পড়ল। সেই গুজবের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিলেন, সমস্ত সাহাবি থেকে বায়াত নিয়েছিলেন প্রায় 1500 সাহাবির, যে যদি এরকম ঠিক হয় খবর যে মক্কায় ওসমানকে কতল করা হয়েছে, তাহলে তার বদলা না নিয়ে আমরা ছাড়বো না, আমরা মক্কা অ্যাটাক করে তার প্রতিশোধ দেব, তোমরা সবাই শপথ করো। শপথ করেছিলেন, সবাই শপথ করেছিলেন, কিন্তু এই একটি লোক শপথ করেনি। সে কী করেছে, তার লাল উট নিয়ে গিয়েছিল, ওনাকে তাকে যেন কেউ দেখতে না পার, লাল উটের পিছনে লুকিয়ে রাখছিল নিজেকে, মুনাফিক। সে এই শপথ করেনি, সে তো মার্কা মারা মুনাফিক, যা দেবেন তাইস। পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে ওই কাইস ওনার তার যে গোত্র বনি সালামা, এই বনি সালামা গোত্র লিডারশিপের দায়িত্ব তার থেকে সরিয়ে নিয়ে তিনি আরেকজনকে দায়িত্ব দিয়েছিলেন। সেই ব্যক্তি তখন সেই এই লোকটা কী করলো, সে এসলো তার তার ওজোর নিয়ে আসলো। কী ওজোর নিয়ে আসলো, শুধু ওজোর নয়, সে বিভিন্ন জায়গায় কথা বলা বলি করছিল লোকদের কাছে, অপপ্রচার চালাচ্ছিল যে এই যে রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, এই যুদ্ধে কোনো যান নিয়ে ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন, দেখা হয়ে গেল যাদ ইবনে কাইসকে, তখন তিনি তাকে বললেন, ইয়া যাদ, হাল্লাকাল আম ফি জিলাদি ইবনিল আসফা, আর তুমি কি আজকে আমাদের সঙ্গে এই বছর বনিল আসফার মানি যারা এই সাদা চামড়ার, এদেরকে বলা হয় বনুল আসফার। রোমান সম্রাট তাদের এরিয়া ছিল ইস্তাম্বুল, যেখানে যেটা তখন ছিল কনস্টান্টিনোপল, এটা ক্যাপিটাল ছিল তুরস্কের। লোকেরা তখন তো এই ইউরোপের অংশ, তারা ইউরোপিয়ান সাদা চামড়ার লোক, এই সাদা চামড়ার লোকদেরকে আরবে বলে বনিল আসফার। আসফার মানে আসলে হলুদ, হলুদ কালার, তো এটা আরবিতে হলুদ বললেও এটা অরিজিনালি মানে হোয়াইট কালারকে, সাদা কালারকে উল্লেখ করা হয়েছে। তো তিনি বলেন যে আমরা তো এরকম বনুল আসফার ইউরোপিয়ান কনস্টান্টিনোপল এদের সঙ্গে যুদ্ধ করবো সাদা চামড়া লোকদের সঙ্গে, তোমরা এই ব্যাপারে যেতে তুমি রেডি আসো, যাবা আমাদের সাথে। এখন সে লোক কি বলে, মুনাফিকটা সে তো যাবে না, সে আরেক ওজোর বাণী, তার ওজোর অদ্ভুত এক ওজোর, অন্য কারো ওজোর তুলনায় তার ওজোর এক সাংঘাতিক ওজোর। সে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আউ তাআযান আউ তাআযান তাআযানলি ওয়ালা তাফতিনি, আপনি কি আমাকে থেকে যাওয়ার পারমিশন দিবেন, আপনি খামাকা আমাকে ফিতনার মধ্যে ফেলে দিয়েন না। ফিতনা কি, ফা ওয়াল্লাহি লাকাদ আরাফা কওমি আন্নাহু মা মিন রাজুলিন বিআশাদ্দি উজবান বিন্নিসাই মিন্নি, যে আমার ব্যাপারে সবাই জানে আমার এলাকা আমার কওমের, যে যদি সুন্দরী মহিলা দেখি আমিও থাকতে পারি না, ওইদিকে আমার নজর চলে যায় এবং ওইটার পিছনে আমি লাগি। ওয়া ইনি আখশা ইন রাআইতু নিসা আবানিল আসফার আনলা আসবের, এখন মহিলাদের যদি, তারা তো যুদ্ধের সময় অনেক সময় বাহিনীরা মহিলা নিয়ে আসে, মক্কার কোরাইশও তাদের কিছু মহিলা নিয়ে আসে তাদেরকে উৎসাহিত করার জন্য, গান শোনানোর জন্য ইত্যাদি করার জন্য এবং কিছু হেল্প করার জন্য, তো আমি যদি তাদের মহিলার দিকে আমার চোখ পড়ে যায় তো আমি তো ওই মহিলার পিছনে ছুট বসে আসে, এই ফেতনায় পড়ে যাব। কাজে এই ফেতনায় না পড়ার চেয়ে আপনি আমাকে অনুমতি দিয়ে দিলেই ভালো। তো তার কি সিলি যুক্তি দেখতে পেয়েছেন, সিলি আর্গুমেন্ট।
অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক জিনিস থেকে দূরে থাকাই ভালো। তো তিনি তাকে ফাআরাদা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওর থেকে মুখ ফিরিয়ে নিলেন আর বললেন কাদ আযিনতু লাকা যা তোমাকে পারমিশন দিলাম থাকো তুমি থাক যাও দরকার নেই তোমার। তখন আল্লাহ তাআলা এই উপলক্ষে ওয়াহি নাযিল করলেন সূরা আত-তাওবার 49 নম্বর আয়াতে ওয়ামিনহুম মান ইয়াকুলু ইযাল্লি ওয়ালা তাফতিননি। এই মুনাফিকদের মধ্যে একটা আছে সে কি বলে যে আমাকে পারমিশন দেন আমাকে ফিতনায় নিক্ষিপ্ত হওয়া থেকে বাঁচান ফিতনা পড়া থেকে আমাকে হেফাজত করেন। আলা ফিল ফিতনাতে সাকাতু এই লোকগুলোতে ফিতনার মধ্যেই পড়ে আছে তারা তো ফিতনা থেকে বাইর হতে পারলো না কারণ মুনাফিক নেফাকের ফিতনায় তারা ঢুকে আছে। ওয়া ইন্না জাহান্নামা লামুহিতাতুম বিল কাফিরিন এইরকম কাফির প্রকৃতির লোকদের জন্য জাহান্নাম তো রেডি হয়ে আছে জাহান্নাম তাদেরকে ঘেরাও করে রাখবে জাহান্নামের ক্যাপচার থেকে খপর থেকে তারা বাঁচতে পারবে না। এরপরে মুনাফিকদের কয়েকজনকে আল্লাহ তাআলা আরো ধরিয়ে দিলেন তার মধ্যে একজন ছিল ওয়াজি ইবনে সাবিত বনু আমর ইবনে আওফের কবিলার আরেকজন হচ্ছে আশজা কবিলার মাখশি ইবনে হুমাইয়ের। এই দুইজন একে অপরে কানা ঘুষা ঘুষা করে কথা বলছে ওয়াজিয়া ইবনে সাবিত এবং মাখশি ইবনে হুমাইয়ের। একজন আরেকজনকে বলে আতাহসাবুনা জিলাদা বানিল আসফার কা কিতালিল আরবি বাদিহিম বাদা। আরে আমাদের লোকেরা কি মনে করছে যে বনিল আসফার এই তুরস্ক কনস্টান্টিনোপল থেকে আসা সাদা চামড়া লোকদের সঙ্গে এত রোমান সম্রাটের বাহিনীর সঙ্গে আমাদের লোকেরা মোকাবিলা করবে এটা কি কোনোদিন কল্পনা করা যায়? এটা কি আরবদের মধ্যে যে যুদ্ধ হয়েছে কোরাইজের সঙ্গে হয়েছে গাতফানের সঙ্গে হয়েছে এখানে সেখানে হয়েছে এরকম যুদ্ধ নাকি? মাথা খারাপ এই যুদ্ধ করবে? আল্লাহ লাকান্না বিকুম গাদান মুকাররিনা ফিল হিবাল। তো বিভিন্ন লোকদেরকে তারা বলে বেড়াচ্ছে এই দুইজনে কথা দিচ্ছে যে যাও না ওখানে দেখবা যে আগামীকালকেই দেখবা উনি যুদ্ধের ওখানে গেলে দেখবা যে আমাদের সবাইকে গলায় দড়ি লাগিয়ে ছাগলের মতো টেনে নিয়ে যাচ্ছে রোমান বাহিনী। এর জাফানা তারহিবান মুমিনিন এগুলো বলে বলে তারা মুমিনদেরকে মনে ভয় সৃষ্টি করে থামিয়ে দিতে চায়। এখন কতক্ষণ কথাবার্তা বলার পরে এখন মাখশি ইবনে হুমাইর চিন্তা করে বলে কি والله لا وددت اني اقاضي على ان يضرب كل رجل منا 100 جلده وان ننفلت ان ينزل فينا قران لمقالتكم هذه বলে যে কাজ তো বলতে ফেলছি এগুলো এখন তো ভয় হচ্ছে কোন সময় আমাদেরকে ফাঁস করে দেওয়ার জন্য কোরআন নাযিল হয়ে বসে এটার মান ইজ্জত কিছু থাকবে না একেবারে অপমানিত হয়ে যাব। এখন যদি এমন যদি কোরআন নাযিল না হয়ে অন্য কোনো বুদ্ধি থাকতো যে আমরা একে অপরকে যদি মানে 100 জুতা দিয়েও পিটাই 100টা দৌড়া মারি এই শাস্তি নিতেও পার্সোনালি রাজি আছি কিন্তু কোরআন নাযিল হয়ে মুখোশ উন্মোচন করে দিয়ে মানে যেত পুরোই যাবে এই কথা বলাবলি করছে। আর এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন আদ্রিকাল কওম ফাইনাম কদ ইখতারাকু। এই দুইজনের কথা বলে বললেন এইগুলোর কাছে যাও তো এদের কাছে যাও হে আম্মার এরা তো এখন আগুনে জ্বলছে জ্বলে যাবে আগুনে জ্বলে যাবে। তারা কি কথা বলাবলি করছিল আমার কাছে খবর এসে গেছে তারা সাংঘাতিক খারাপ কথা বলাবলি করছিল এরা তো আগুনে পুড়ে মরবে। ফাইন আনকারু তারা যদি অস্বীকার করে বসে যে না আমরা কিছু করি নাই না আমরা তো কোনো খারাপ কথা করি নাই ইসলামের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি তাহলে বলে দিও ফাকুল বালা কুলতুম কাজা ওয়া কাজা তাহলে তুমি বলে দিও যে এই কথা বলেছিল কি কথা যেগুলো তারা বলছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এই কথা আলোচনা করেছে। তখন আম্মা তাদের কাছে আসলেন এসে বললেন যখন বললেন তখন তারা দৌড়ে চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বনাশ ধরা পড়ে গেছে এসে বলে কি ইয়া রাসূলুল্লাহ ইন্না কুনা নাখুদু আনাল আসলে তো আমরা এই কথা তো বলছি কিন্তু এটা আসলে আমরা জোক করেছিলাম ফান করেছিলাম আমরা জেনুইনলি বলি না এটা উই ডোন্ট মিন ইট ইয়া রাসূলুল্লাহ আসলে একটু ফান করলে করছিলাম হাসাহাসি করছিলাম আর কি রাসূলুল্লাহ। তখন আল্লাহ তাআলা ওয়াহী নাযিল করে দিলেন
يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم. سورة توبة 64 থেকে 66 নম্বর আয়াত নাযিল হয়ে গেল যে মুনাফিকদের এখন ভয় হচ্ছে কথা বলাবলি করার পরে যে তাদের বিষয় নিয়ে তাদের খবর নিয়ে কোন সূরা নাযিল হয়ে যায় কিনা তাদের অন্তরে কি আছে সেটা ফাঁস করে দেওয়ার জন্য কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন আপনি বলে দেন তোমরা মস্কারি করো উপহাস করো বিদ্রুপ করো ঠাট্টা করো আল্লাহ তাআলা তোমরা ধরা পড়াও কিনা যে আশঙ্কা করছিলে সেটা আল্লাহ তাআলা ধরিয়ে দিবেন তোমাদের লুকানো গোপন কথাকে আল্লাহ ফাঁস করে দিবেন বের করে দিবেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলান্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে কি বলছিলে কেন বলছিলে তারা আপনাকে বলে যে আমরা তো একটু এই এই কথাবার্তা গসিপ গল্প গুজব আড্ডা দিচ্ছিলাম আর একটু ফান করছিলাম একটুখানি কৌতুক করছিলাম একটুখানি ঠাট্টা মশকারি করছিলাম উই ডোন্ট মিন ইট সিরিয়াসলি তা আপনি বলে দেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন আপনি বলে দেন তোমরা যদি মশকারিও করো বলো তো আল্লাহ এবং তার রাসূলের এবং আল্লাহর কোরআন আল্লাহর আয়াত এগুলো নিয়ে মশকারি করা যায় নাকি এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যায় লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম এখন কোনো ওজর খাই পেশ করে লাভ হবে না ওজর পেশ করো না তোমরা আসলে ঈমান গ্রহণ করার পরে ইসলামের মধ্যে ঢুকার পরে মুসলিম হওয়ার পরে এখন তোমরা আবার কুফরি করে ফেলেছ মুনাফিক হয়ে কুফরির দিকে চলে গিয়েছ তোমাদের ঈমান নাই আসলে তোমরা বেঈমান হয়ে গেছ ইন্নাফু আন তাঈফাতিম মিনকুম নুআযযিব তাঈফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন এদের কাউকে যদি আমি ক্ষমা করি দেইও কিন্তু এদের কাউকে কিছু লোককে অবশ্যই আমি শাস্তি দেবো কারণ এরা বড় ক্রিমিনাল ছিল তো কাউকে আল্লাহ ক্ষমা করে দেবেন কিছু লোকের নেফাক হয়েছিল ওনারা আসলে পরে কিন্তু কিছু ওনারা তওবা করেছেন তো কিছু নেফাকি এসে গেছিলো পরে তওবা করেছেন আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দিয়েছেন ওনাদের একজনের একটা ঘটনা আসবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আর বাকি এদের মতন যারা এই দুষ্কৃতিকারী মুনাফিক তারা অবশ্যই আল্লাহর আজাব পাবে এদের নিষ্কৃতি নেই কারণ তাদের কপালে আল্লাহ তওবা রাখেননি এদের কপালে তওবা নসিব হবে না এবং এরা এইভাবেই আব্দুল উবাইর মতো লোকগুলো এরকম করে আল্লাহর আজাবের জন্যই দুনিয়া থেকে বিদায় নেবে তওবা তাদের নসিব হবে না তওবা নসিব হয়েছিল জুল্লাস ইবনে সুয়াইদ নামে এক লোকের তার কাহিনী আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনবো ওবিল্লাহি তৌফিক আজকে আমরা এখানে শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক